প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি ইমামের মরদেহ যখন আনা হলো কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে তখন শোকের ছায়া। তার কফিনে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবগণ। এরপর ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে সহকর্মীরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন এইচ টি ইমাম। দেশপ্রেম ছিল তার রক্তে। রাজনীতি ও প্রশাসন দুই ক্ষেত্রেই ছিলেন সমানভাবে সফল। তিনি আমাদের দলের প্রচার সেলের প্রধান ছিলেন, শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন নিষ্ঠার সঙ্গে। উনি অত্যন্ত গোছানো একজন ব্যক্তি ছিলেন, প্রত্যেকটা কর্মের মধ্যে তার দক্ষতার ছাপ ছিল। তার এই চলে যাওয়া আমাদের দেশের জন্য, আমাদের জন্য অপূরণীয় একটা ক্ষতি। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেন, বিভিন্ন ক্ষেত্রে এইচ টি ইমামের অবদান তাকে অম্লান করে রাখবে। দেশ এবং জাতি একজন বয়োজ্যেষ্ঠ, বিদগ্ধ, সুনিপুণ রাজনৈতিক বিশ্লেষককে হারালো। মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারে তার কার্যকলাপের একটা অবদান রয়েছে। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন এইচ টি ইমামের ছেলে সংসদ সদস্য তানভীর ইমাম। আপনারা সবাই আমার বাবাকে মাফ করে দিবেন, তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এর আগে সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে এইচ টি ইমামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর তার মরদেহ আনা হয় ঢাকায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে, সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। তারপর নেওয়া হয় বনানী কবরস্থানে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এইচ টি ইমামকে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।